জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে গরুর মাংসের পিঠালি বা মিল্লি বা মিলানি যাই বলি না কেন, অনেকদিন পরে বাসার সবার জন্য রান্না করলাম। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। এই পিঠালি বা মিল্লি খেতে এত বেশি মজা, আপনারা যদি না খান বুঝতেই পারবেন না। একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাস্ট মি আপনাদের অনেক বেশি ভালো লাগতো। আমি কিভাবে জামালপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি কিভাবে রান্না করলাম তাই শেয়ার করব আজকের ব্লগ। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। সকালে রান্না বান্নার পরে আমার ছোট ভাই বলছিল যে পিঠালি খাবে, তো আম্মু বললো একটু রান্না কর, তাই জন্য চটপট পিঠালি রান্না করতে চলে আসলাম। পিঠালি রান্না করার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। আগে গরুর মাংসটা বসিয়ে দিবো, এর জন্য গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে দেন এই তালুও দিয়ে দিয়েছি, সব মশলা একসাথে দিয়ে দেন মাখিয়ে, মানে যেভাবে আমরা গরুর মাংসটা রান্না করি ঠিক সেভাবেই। তো এর ভিতরে মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর একটু গরম মশলা বাটা দিয়ে এগুলো সুন্দর করে কিন্তু আমি মেখে নিলাম। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে এগুলো হাতে মাখিয়ে নিলাম। আর সরিষার তেল থাকলে অবশ্যই মাংস সরিষার তেল দিবে। আমি সয়াবিন তেল দিয়েছি, যেহেতু পাশে সরিষার তেল নাই। সরিষার তেলটা শেষ হয়ে গেছে, এরপর আমি হাতে মাখিয়ে সুন্দর করে পানি ছাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, মানে যে মশলার যে ঝোলটা থাকে সেটাই দিয়েছিলাম। তো মশলার ঝোলটা দেওয়ার পর আমি মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন বা গরম পানিও দিতে পারেন কষানোর জন্য। পিঠালির জন্য আমি কিছু আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, তো চাউলগুলোকে অফ ক্যামেরায় ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। মাংসটা কষানো প্রায় শেষ, মানে জল দেওয়ার আগে আমি আলু দিয়ে দিলাম সিদ্ধ করে, যেহেতু আলু অনেকেই পছন্দ করে, এর জন্য আলুটা দিতেই হয় মাস্ট বি মাংসের ভিতরে, ইটালি বলেন আর মাংস বলেন। তো যাই হোক, এখন আলু আর মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা কিছুক্ষণ কষিয়ে নিব, আর কিছুক্ষণ আর কি ডাকনাতে ডেকে কষিয়ে নিব। দেন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কিছু, আর হ্যাঁ আমি কিন্তু ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মানে আস্ত কাঁচামরিচ, আপনারা চাল দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব, মানে গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা দিলে হয় কি, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। বেসিক্যালি গরম পানিতে দেওয়াই হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধর জন্য। জামালপুরিরা বা জামালপুরি বৌরা কোথায়, আপনাদের মিল্লি রান্না করতেছি দেখেন ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই এভাবে রান্না করেন না, তো ওরা চাউলের গুঁড়িটাকে বেজে তো উপর দিয়ে সেরে দেয়। তো এখন আমি চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, চাউলের গুঁড়ো গুলো আমি পানিতে গুলে রাখছিলাম, এর উপর দিয়ে এখন দিয়ে দিলাম। যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, চাউলের গুঁড়ো দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না নিচে লেগে যাবে বা দলা দলা পেকে যাবে। চাউলের গুঁড়ো গুলোকে গুলে দিয়েছি, এর জন্য কিন্তু দলা দলা বাঁধে, হ্যাঁ মানে অনবরত নাড়বেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে। আমি একটু পেঁয়াজ আর ফুরন দিয়ে বাগা দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের শেরপুরের বিখ্যাত, এটা আমাদের পিঠালি, আমরা মিল্লি বলি না বা মিলানি বলি না, আমরা বেসিক্যালি পিঠালি বলি। এই পিঠালিটা অনেক ভাবে রান্না করা যায়। এই পিঠালিটা শুধু জামালপুরের বিখ্যাত তা কিন্তু নয়, আমাদের শেরপুরও এটা কিন্তু বিখ্যাত, কিন্তু জামালপুরেরটা একটু নাম করা হয়ে গেছে এটাই আর কি। জামালপুরের ওইদিকে এটা কিন্তু বাজারে বিক্রি, বাজারে কিন্তু বিক্রি করে মানে কিনতে পাওয়া যায়। পিঠালিটাকে আমি আর কিছুক্ষণ লসে রান্না করে নিব, কিন্তু আমাদের শেরপুরও কিন্তু এটা বিশাল জনপ্রিয়। কে পিঠালি বা মিল্লিটা খাইছেন আর কার এলাকায় কি নামে বলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠালিটা অলমোস্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে যদি ভালো লাগে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। অবশ্যই একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাস্ট মি সবাই প্রশংসা করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।